বাবুর মুগ্গারফার, আমার মায়ের নাম ফাতেমা খাতুন, বাবার নাম সাদিক মিয়া। গত বুধবারে 27 তারিখে আমার মা বাংলাদেশে গেছে আত্মীয়র বাড়িতে। ওইখানে দুই ফাটি যাই জামালা হয়েছে। ওই যে দুষ্কৃতিকারীরা আমার মা আজকে আবার রিটার্ন আসার পথে দুষ্কৃতিকারীরা তারা কিছু করতে না পারে আমার মারে বাংলাদেশ ইমিগ্রেশন অফিস থেকে নিয়ে গেছে, এমনকি প্রশাসনের সামনে থেকে, ইমিগ্রেশন প্রশাসনের সামনে থেকে। আমি সোনামুড়া পুলিশের দ্বারস্থায় হয়েছি। তোমার মাকে পাসপোর্ট দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট দিয়ে লিগ্যাল ভাবে গেছে, ইমিগ্রেশন অফিস থেকে নিয়ে গেছে আমার মা। খবর পাইছে কেমনি? আমরা খবর পাইছি, আমরা ফোন দিছে, ফোন দেওয়ার পরে 10-15 মিনিট পর থেকে আবার নেট বন্ধ, সম্ভবত মোবাইলটা নিয়ে গেছে। এলাকায় আর কথাবার্তা হইতে আছে না, এখন অবধি কোনো যোগাযোগ হইতে আছে না। 8টার সময় কথা কইছি সকাল 8টার দিকে। তখন আজকে আমরা সোনামুড়া থানার সামনে দ্বারস্থায় হয়েছি, স্যারের কাছে আইসি। এখন দেখা যাক প্রশাসনে কতটুকু কী করে, আমরা সোনামুড়া প্রশাসনের কাছে এটা বিচার চাই, আমার মারে আমি ফিরে চাই।